আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আমাদের পরিবার, আমাদের আমাদের মুসলমান সমাজ আমাদের আমাকে হয়তো শিখিয়েছে হিন্দুরা হচ্ছে মালাউন, আপনার পরিবার এবং আপনার মানে আত্মীয় স্বজন হয়তো আপনাকে শিখিয়েছে মুসলমানরা হচ্ছে গিয়ে নিকৃষ্ট। হ্যাঁ এখন এই এই যে আপনার প্রতি একটা মুসলমানের ঘৃণা বা হিন্দু হিন্দুর ভিতরে যে মুসলমানদের প্রতি ঘৃণা, এই জিনিসগুলোই তো আমাদের আগে সমাধান করতে হবে। ইন্ডিয়ায় আপনার কি হচ্ছে, ইন্ডিয়ায় ধর্মের নামে মানুষকে গরুর মাংস খাওয়ার জন্য হত্যা করা হচ্ছে বা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা, এটা ধর্মে আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, আপনি হযরত মোহাম্মদ তার বিভিন্ন দোষ ত্রুটি আপনি তুলে ধরেন, কিন্তু আদৌ আমরা যদি একটু চুলচেরা তার ভিতর কি এমন কোনো ভালো গুণ ছিল না? কিন্তু যদি তার ভিতরে এত ভালো গুণ না থাকতো, তাহলে কেন তিনি মহাপ্রভু রূপান্তরিত হলেন? আমার প্রশ্ন এটা। আমি ব্যক্তিগত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করি, একজন আদর্শ মানুষ মনে করি, এবং অনেকেই মনে করেন বা মুসলমানরাও মনে করেন, অনেক হিন্দুরাও মনে করেন। এখন আপনি তার একটা খণ্ডিত চিত্র বা তার একটা স্বভাব দিয়ে কি তাকে বিচার করতে পারবেন? তাদের কি কোনো মহৎ গুণ ছিল না? একটা আচ্ছা আচ্ছা আপনার প্রশ্নটা শুনেছি, আপনার প্রশ্নটা শুনেছি, এখন আমি উত্তরটা দেই। যে একটা হ্যাঁ খণ্ডিত দোষ কি আমি কখনো উল্লেখ করেছি? আমি যে যে দোষ, যে যে সমস্যাগুলো উল্লেখ করেছি একদম স্পেসিফিকলি হাদিস এবং কোরআন দ্বারা আমি প্রমাণ করেছি যে এই এই সমস্যাগুলো তার ভিতরে ছিল। এক নম্বর হচ্ছে লাম্পট্য, হ্যাঁ, সে বহু বিবাহ করেছে, লম্পট ছিল একজন সে, হ্যাঁ, একদম পরিষ্কার, কোনো এটার কেউ পৃথিবীর কেউ এটা মানে ভুল প্রমাণ করতে পারবে না যে সে লম্পট ছিল। লম্পট মানে কি? এতগুলা বিবি থাকার পরেও সে দাসীর সাথে যৌন সম্পর্ক করতো, যুদ্ধবন্দিনীর সাথে যৌন সম্পর্ক করতো, তারপরে উপপত্নী ছিল, এটাকে লম্পট বলা হয়। হ্যাঁ, দুই নম্বর হচ্ছে সে শিশুকামী ছিল, একটা 9 বছরের মেয়েকে সে বিছানায় তুলেছে, এটা একটা ভয়ঙ্কর ক্রাইম, এটার মতো ক্রাইম আধুনিক সমাজে এটার মতো ক্রাইম আর হয় না। তিন নম্বর জিনিস, সে গণহত্যা চালিয়েছে, বানু কুরাইজা গোত্রে আক্রমণ করে একদিনে সমস্ত পুরুষকে হত্যা করে সে তাদের নারীদেরকে এবং তাদের শিশুদেরকে দাসী বানিয়েছে, হ্যাঁ, যৌন দাসী বানিয়েছে এবং দাসী বানিয়েছে, দাস দাসী বানিয়েছে, ভয়ঙ্কর ক্রাইম। এই তিনটা ক্রাইমের কথা উল্লেখ করলেই একজন মানুষকে মানে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর নরপশু হিসেবে চিহ্নিত করা যায়। হিটলার ঠিক এক, হিটলারও এত এত ভয়ঙ্কর কাজ করে নাই। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে ঠিক আছে হিটলার অনেক খারাপ বুঝলাম, কিন্তু হিটলার তো ভেজিটেরিয়ান ছিল, তার মানে হিটলার ভালো ভালো? হিটলার তো ভেজিটেরিয়ান, সে তো ভেজিটেবল খাইতো, সে মাংস খাইতো না। হিটলার লক্ষ লক্ষ ইহুদি হত্যা করার পরেও সে কখনো মাংস খায় নাই, এটা হচ্ছে তার ভালো গুণ। এখন হিটলারের ভিতরে থেকে কি ভাই আমি ভালো গুণ বাইর করতে যাবো? একটু শুনে নেন, শুনে নেন, শুনে নেন, হিটলারের হিটলারের যদি জীবনে আপনি পড়েন, হিটলারের জীবনীতে আপনি দেখবেন যে সে ভেজিটেরিয়ান ছিল, সে কখনো মাংস খেত না, কারণ সে পশু পাখির প্রতি এতই তার মমতা, এতই ভালোবাসা তার, সে কখনো পশু পাখি হত্যা করে তাদের মাংস খেত না, সে খালি ভেজিটেবল খেত। কিন্তু ওই বেটা আবার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে, হত্যা করার জন্য দায়ী সে। এখন আপনি কি হিটলারের চরিত্রে মানে ভালো দিক খুঁজতে যাবেন যে হিটলার মানে 60 লক্ষ মানুষ মারার পরে সে ভেজিটেরিয়ান, এটা হচ্ছে তার ভালো দিক? ভাই এই লোকের ভিতরে তো ভালো দিক খুঁজতে যাওয়ার দরকার নেই। যে কোনো মানুষের ডাইনে বাই যে কোনো দিকে তাকান, মুহাম্মদের থেকে অনেক ভালো লোক আপনি খুঁজে পাবেন, আপনি ডাইনে বাই তাকালেই পাবেন। হ্যাঁ, যে এতগুলা বিয়ে করে নাই, যে একটা শিশু মেয়েকে বিছানায় তোলে নাই, বুঝতে পারছি, একটা শিশু মেয়েকে বিছানায় তোলা হচ্ছে ভয়ঙ্করতম ভয়ঙ্করতম ক্রাইম, আমাকে একটা যুদ্ধবন্দিনী নারীকে বিছানায় তোলা হচ্ছে ভয়ঙ্করতম ক্রাইম। একটু শেষ করে নেই ভাই, একটু শেষ করে নেই। এই যে আমি যেই পয়েন্ট গুলা বলেছি, যে কোনো একটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি ভুল বলেছি, যে কোনো একটা সিঙ্গেল ওয়ান যদি আপনি প্রমাণ করতে পারেন আমি ভুল বলেছি, বলি আমি লাইভে এসে ক্ষমা প্রার্থনা করব। ঠিক আছে, আপনি লম্পট ছিল, 1 নম্বর লম্পট ছিল, বহু বিবাহ করেছে, তারপরে দাসীর সাথে যৌন সম্পর্ক ছিল, তারপরে যুদ্ধবন্দিনী রেখেছে, তারপরে বানু কুরাইজা গোত্রে আক্রমণ করে একদিনে সমস্ত পুরুষকে হত্যা করেছে, এই কয়েকটা পয়েন্টের একটা যদি আপনি, এই কয়েকটা পয়েন্টের পরেও যদি আপনি বলেন তার থেকে ভালো গুণ খুঁজে বের করতে হবে। কথা বলার হ্যাঁ, ভালো গুণ কি? কথা বলেছি, একটু একটু শেষ করে নেই ভাই, একটু শেষ করে নেই, শেষ করে নেই ভাই, শেষ করে নেই। হ্যাঁ এখন যদি আপনি ভালো গুণ বাইর করতে গিয়ে বাইর করেন যে সে ডান হাত দিয়ে ভাত খেতো, এই জন্য সে ভালো, হ্যাঁ, সে যুদ্ধবন্দিনী বন্দিনী একটাকে আইনা মানে একটা শিশু মেয়েকে একটা বিছানায় তোলার পরে আপনি যদি বলেন যে সে হাত ধুয়ে ভাত খেতো, হাত ধোয়াটা ভালো কাজ, হাত ধুয়ে যেহেতু ভাত খেতো সে ভালো কাজ করতো, মানে এখানে ভালো গুণ বের করার দরকার কি ভাই? আপনি ডাইনি বাই তাকান, এর চেয়ে ভালো মানুষ আপনি ডাইনি বাই খুঁজে পাবেন? এবার বলেন, কথা, সে যদি এতই খারাপ হইতো তৎকালীন সৌদি আরবের আমলে, সে যদি এতই খারাপ হইতো তাহলে তৎকালীন মানুষটাকে আলামিন বলে ডাকতো কেন, বিশ্বস্ত বলে ডাকতো কেন? আর এত মানুষ অনুসারী, আচ্ছা এতই লম্পট হতো বা আচ্ছা ঠিক আছে, বললাম যে আপনার কথা সঠিক, কিন্তু আমার কথা ধরে তার ভিতর কি এমন কোনো ভালো গুণ ছিল না, বা তার ভিতর কি এমন কোনো আধ্যাত্মিক পাওয়ার বা শক্তি ছিল না যার বদৌলতে তিনি এত অনুসারী জন্ম দিতে পারছেন বা তা সে ফেমাস হতে পারছেন, সেটা জানতে। আচ্ছা ঠিক আছে, এটার উত্তর দিচ্ছি, এটার উত্তর দিচ্ছি, আপনি তাহলে একটু শোনেন। 1 নম্বর হচ্ছে কি, আপনি বলেছেন তাকে আলামিন বলা হতো, তাহলে তাকে আলামিন কেন বলা হতো? আচ্ছা, তাকে যে আলামিন বলা হতো এই তথ্যটা আমরা কোত্থেকে পেয়েছি? এই তথ্যটা কি কোনো নিরপেক্ষ রেফারেন্স থেকে আমরা পেয়েছি, নাকি আমরা ইসলামের ইতিহাস থেকে পেয়েছি?
আপনি কি জানেন এই তথ্যটা কোথা থেকে পেয়েছি আমরা? তাকে যে আলামিন নামে ডাকা হতো, এই তথ্যটা আমি কোনো আলামিন ক্ষেত্রে অনেক ভালো ছিল সেটা বিশ্বাস কি করি। কেন বিশ্বাস? কারণ না 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 আপনি আগে কথাটার উত্তর দেন। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করেছি, তাকে যে আলামিন বলা হতো সেটা কি ইসলামিক সোর্স থেকে আপনি জানেন নাকি কোনো নিরপেক্ষ সোর্স থেকে জানেন? আমি বিশ্বস্ত ইসলামিক সোর্স থেকেই জানি। আচ্ছা, এখন যদি ধরেন ধরেন যে হিটলার, হিটলারের বাহিনীর সোর্স থেকে যদি আপনি একটা তথ্য জানেন হিটলার সম্পর্কে, সেটার ভ্যালিডিটি কতটুকু সেটা আপনি বলেন তো। হিটলার বাহিনীর মানে নাৎসি বাহিনীর কোনো বই থেকে যদি আপনি হিটলারের কোনো ভালো গুণ, ভালো গুণের কথা পড়েন, সেটার ভ্যালিডিটি থাকে কোনো? হ্যাঁ সেটা থাকে না, কিন্তু আমার কথা বিজয়ী বাহিনী, শুনুন শুনুন শুনুন, না না শুনেন শুনেন, বিজয়ী বাহিনী ধরেন একটা বাহিনী বিজয় লাভ করেছে, হ্যাঁ সামরিক ভাবে বিজয় লাভ করেছে, একটা দেশকে ধ্বংস করে সেই সামরিক বাহিনীটা সেই রাষ্ট্রটা দখল করে নিয়েছে, এরপরে তারা যে ইতিহাস লিখবে সেই ইতিহাস কি ভ্যালিড ইতিহাস কিনা, সেইটা কি কোনো ভ্যালিড ইতিহাস হয়? তারা যদি তাদের শাসকের মানে শৌর্যবীর্য বর্ণনা করে, ইতিহাস রচনা করে যে তাদের শাসক এতই ভালো ছিল যে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দরিদ্র মানুষের সেবা করতো, মানে দরিদ্র মানুষ দেখলে বুকে জড়ায় ধরতো, এরকম যদি লেখা থাকে সেই ইতিহাসে, সেটার কোনো ভ্যালিডিটি থাকে? দিলে এই শের আপনার মোহাম্মদ সেটা তো একটা, এখন দিলে এই শের আপনার সে যদি এত খারাপ বলবো হবে সেটার উত্তর দিব, সেটার উত্তর দিব, না না সেটার উত্তর দিব আগে, এটার এইটার উত্তরটা শেষ হয় নাই। হ্যাঁ, কথা হচ্ছে যে এই যে সে তাকে আলামিন বলা হতো, তাকে বিশ্বাসী বলা হতো, তাকে আমানতকারী বলা হতো, এই সমস্ত তথ্যগুলো আমরা জানি ইসলামিক সোর্স থেকে, কিন্তু কোনো থার্ড, কোনো থার্ড রেফারেন্স থেকে আমরা এই তথ্যগুলার ইয়া পাই না, এই তথ্যগুলা যে সঠিক তার কোনো প্রমাণ আমরা থার্ড কোনো সোর্স থেকে পাই না। ঠিক আছে, এখন বিজয় বাহিনী সবসময় তাদের নেতাকে বড় বানানোর জন্য, তাদের নেতাকে, নেতার প্রশংসা করার জন্য নানা ধরনের কল্পকাহিনী তৈরি করে, নানা ধরনের মিথ্যা মানে বানোয়াট গল্প গুজব বানায়। ঠিক আছে, এটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার, যে কোনো বিজয়ী বাহিনী এই কাজ করে। যেমন আমাদের দেশে এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ এখন মানে নানা ধরনের গল্প কাহিনী বানাবে, শেখ মুজিব কত ভালো ছিল, শেখ মুজিব কত মানে মানুষের কত উপকার করেছে, আবার আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা বানিয়েছে যে বিএনপির শহীদ জিয়া কত ভালো ছিল, হ্যাঁ এই জিনিসগুলো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ তো এইটার কোনো ভ্যালিডিটি নাই, তাকে আলামিন বলা হতো বা কি বলা হতো এটার কোনো ভ্যালিডিটি নাই। যদি আপনি থার্ড কোনো রেফারেন্স থেকে এই জিনিসটা আনতে পারেন তখন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। বুঝতে পারছি ভাই আপনার কথা, কিন্তু এখন সে যদি এরপরে একটু এরপরে আপনি যে প্রশ্ন করেছেন, হ্যাঁ এরপরে 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 আপনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর দিচ্ছি। হ্যাঁ ইসলামের মানে ইসলাম স্প্রেড করেছে কিভাবে সেই ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে হযরত মুহাম্মদ মারা যাওয়ার পরপরই বিপুল পরিমাণ লোক ইসলাম ছেড়ে চলে গেছিল। হযরত আবু বকর যখন খলিফা সেই সময় বিপুল পরিমাণ লোক ইসলাম ত্যাগ করেছিল, সাথে সাথে মুহাম্মদ মারা যাওয়ার পরে সাথে সাথে বিপুল পরিমাণ লোক ইসলাম ত্যাগ করেছিল। তখন আবু বকর সেই সমস্ত লোকদেরকে কতল করেছে, জবাই করেছে, গণহারে জবাই করেছে, সেই অঞ্চল রক্তে লাল হয়ে গিয়েছিল সেই অঞ্চল। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি যে কোনো ইসলামিক রেফারেন্স থেকে এই জিনিস জানতে পারেন, আবু বকর যখন খলিফা তখন বিপুল পরিমাণ লোক ইসলাম ত্যাগ করে চলে গিয়েছিল, যাদেরকে ভয় ভীতি দেখিয়ে মুসলমান বানানো হয়েছিল, সেই বিপুল পরিমাণ মানুষ ইসলাম ত্যাগ করেছিল। ত্যাগ করার পরে আবু বকর সেই বিপুল পরিমাণ মানুষকে হত্যা করেছিল ইসলাম ত্যাগের দায়ে। এখন এরপর থেকে যেই, হ্যালো আপনি আপনি ক্যামেরাটা বেশি নাড়াবেন না ভাই, আপনি ক্যামেরাটা বেশি নাড়াবেন না, ক্যামেরাটা একটু স্থির রাখেন, কারণ আমার মনোযোগ, মনোযোগের সমস্যা হয়। ঠিক আছে, এরপরে ইসলাম যে স্প্রেড করেছে সেটা পুরাটা স্প্রেড করেছে সামরিক শক্তি দ্বারা, শুধুমাত্র ভারতবর্ষে তারা স্প্রেড করেছে কিছুটা সুফিবাদ দ্বারা এবং কিছুটা সামরিক শক্তি দ্বারা। ভারতবর্ষে যখন ইকতেরুদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসে, সে কোনো শান্তির বার্তা নিয়ে আসে নাই, সে তলোয়ার হাতে এসেছিল এবং সে কচু কাটা করেছে মানুষকে, এখানে গণহত্যা চালিয়েছে বেশ কয়েকটা। মুসলমানরা যখন ভারতে এসছে তখন গণহত্যা চালিয়েছে বেশ কয়েকটা, প্রচুর পরিমাণে মানুষ হত্যা করেছে, প্রচুর পরিমাণে লাইব্রেরি ধ্বংস করা হয়েছে, প্রচুর পরিমাণে মন্দির ধ্বংস করা হয়েছে, এরপরে তাদেরকে কনভার্ট করা হয়েছে ইসলাম ধর্মে। এরপরে সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে আপনি একবার মুসলমান হলে আর কখনো ধর্ম ত্যাগ করতে পারবেন না, এটা হচ্ছে মানে আপনাকে, আপনি ধর্ম ত্যাগ করলে আপনি কতল, এটা হচ্ছে ইসলামের একটা নিয়ম যে আপনি একবার ইসলাম ধর্ম গ্রহণ করলে আর কোনো বের হওয়ার রাস্তা নেই, সব ধর্ম আপনি ত্যাগ করতে পারবেন, সব ধর্ম আপনি পাল্টাতে পারবেন, কিন্তু একমাত্র ইসলাম ধর্মে আপনি ধর্ম ত্যাগ করতে পারবেন না, আপনাকে কতল করা হবে, ধর্ম ত্যাগ করলে কতল করা হবে। এখন যেই ধর্মে এই রকম সিস্টেম থাকবে সেই ধর্ম সামরিক ভাবে স্প্রেড করবে এবং সেই ধর্ম তলোয়ার দ্বারা স্প্রেড করবে। সুতরাং ইসলাম যে এত স্প্রেড করেছে সেটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ সেটার পিছনে ছিল একটা, একটা ছিল তলোয়ার, একটা ছিল ভয় ভীতি, আর একটা ছিল লোভ। লোভ কিসের? লোভটা ছিল গনিমতের মাল, ভোগের লোভ। যেই ইসলামী জিহাদি বাহিনীতে যারা যারা যোগ দিয়েছে তাদের ভিতরে সবার লোভ ছিল যে ভারতের সুন্দরী নারীদের ভোগ করবে তারা, সেই ভোগের কারণে। এই কয়েকদিন আগে আপনি দেখেন একটা পদ্মাবত নামক একটা সিনেমা এসছে, সেই সিনেমাটাই দেখেন,
সেই সিনেমাটা ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এবং আলাউদ্দিন এদের ঘটনাটা আছে, এদের ঘটনাটা যদিও ইতিহাসটা খুব ভালোভাবে নাই, বিকৃত ভাবে আছে, কিন্তু তারপরে কিছু কিছু জিনিস আছে সেই সময় যা তারা কি রকমের অত্যাচার চালিয়েছে। সেই সময় গনিমতের মাল ভাগ বাটোয়ারা, এটা হচ্ছে ইসলামের একটা একটা পরিষ্কার নিয়ম যে আপনি যেই রাষ্ট্র দখল করবেন সেই রাষ্ট্রের সমস্ত নারী কে আপনি ভোগ করতে পারবেন। এই ভোগ করার লোভে তো প্রচুর পরিমাণে দস্যু, প্রচুর পরিমাণে ডাকাত ইসলামের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এই যে হযরত ওমর, হযরত ওমর ছিল একটা ডাকাত, হ্যাঁ, অনেক রকমের ক্রিমিনাল ডাকাত ছিল সে। আমারও কিছু প্রশ্ন ছিল তো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি একটু যদি হযরত ওমরের কাহিনীটাই শুধু পড়েন, আপনি দেখবেন সে ছিল পুরোপুরি একজন ডাকাত। হ্যাঁ, সে এসে যুক্ত হয়েছে মুহাম্মদের সেনাবাহিনীতে, তারপরে যে যে সমস্ত জায়গা থেকে ডাকাত গুলা, বড় বড় ডাকাত গুলা ছিল, সেই গুলাকে মুহাম্মদ যুক্ত করেছে তার সেনাবাহিনীতে। কারণ কি? কারণ হচ্ছে গনিমতের মাল ভোগ করা, ইসলাম গ্রহণ করলে গনিমতের মাল। এতই খারাপ হতেন তাহলে তৎকালীন সমাজের মানুষকে কেন অ্যাকসেপ্টেবল, তাকে তো তখন শাস্তি দিয়ে হত্যা করে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু কেন এত মানুষ এখনো সারি হচ্ছিল, অবশ্যই তার ভালো কিছু গুণ ছিল কিনা। না এত মানে, আচ্ছা আচ্ছা, হিটলার যে, হিটলার যে, হিটলারের কথা আপনি শুনেছেন? হিটলার যে 1933 সালে নির্বাচিত হয়ে জার্মানির চ্যান্সেলর হয়েছিল, হ্যাঁ সেটা আপনি জানেন? হ্যাঁ জানেন সেটা? হ্যাঁ ভাইয়া জানি। হিটলার যে 1933 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির শাসক হয়েছিল সেটা আপনি জানেন? কিভাবে হয়েছিল? হ্যাঁ জানাস ভাইয়া। হ্যালো, হিটলার কিভাবে হয়েছিল শাসক? হিটলার মানে এখন তো আমি 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 বলতে পারি, হিটলার যদি খারাপই হতো তাহলে হিটলার নির্বাচিত কিভাবে হইলো? এটা এটা কি কোনো কথা হইলো? এটা কি কোনো মানে যুক্তি হইলো? এটা কি কোনো ভ্যালিড যুক্তি হইলো? আমার যে কথাটা সেটা আপনি আমি মনে করতেছি এড়াই দিতেছেন, কারণ আমি বলতে চাচ্ছি যে মোহাম্মদের কিছু না কিছু ভালো গুণ ছিল, যদিও তার মধ্যে খারাপ গুণ থাকতে পারে। আপনি দিন আপনার মধ্যে কিছু খারাপ গুণ থাকতে পারে, তার মানে কি আপনি 100% খারাপ? আপনি অবশ্যই 100%। আচ্ছা আপনার ভাই, মেইন মেইন ভালো ভাই, এটা আমি এটা আমি বুঝলাম না, ভালো গুণ এটা আমি বুঝলাম না যে ভালো গুণ আপনি কিভাবে মানে খুঁজতে যান। একটা মানুষ যদি শিশু শিশুকামী হয়, তার ভিতরে আপনি ভালো গুণ কিভাবে আপনি খুঁজতে যান? মানে আপনার মানে ব্রেইন কাজ করে না ভাই, মানে ব্রেইনে কিছু কাজ করে না যে একটা একটা লোক, শিশু, বাচ্চা মেয়েদের প্রতি আকৃষ্ট, বাচ্চা মেয়েদের দেখলেই তার যৌন আকর্ষণ জাগে, আপনি আপনি তার ভিতরে ভালো গুণ খুঁজতে যাবেন? মানে এটা মানে কেমন কেমন কথা এটা আমি মানে আপনার ইয়ে আমি বুঝলাম না ভাই, আপনার মানে মন মানসিকতা আমার আমার বুঝে আসে না আমি কিন্তু যে একটা এটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। একটা বাচ্চা মেয়ে, আপনাকে আমি বলি শুনেন, একটা বাচ্চা মেয়ের ফ্যামিলি যৌন আমি বিষয়ে তার কোনো ধারণা নাই। আমি শুনেন, আমি বাস্তবিক আমি একজন হিন্দু, আমি ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে থাকি। আপনি হিন্দু হন, মুসলমান হন, সেটা যুক্তি আমার কথা, বেলায় সেটা উল্লেখ করার দরকার নাই। আপনি যখন যুক্তি দিচ্ছেন তখন সেটা উল্লেখ করার প্রয়োজন নাই। তাহলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো ভালো গুণ ছিল কিনা, নাকি সে 100% খারাপ ছিল? তার কোনো ভালো গুণ ছিল কিনা? ভালো গুণ হয়তো, তার কোনো ভালো গুণ ছিল? ভালো গুণ তো দুই একটা ছিলই, ভালো সব মানুষেরই ভালো গুণ দুই একটা থাকে, কিন্তু যে লোক হচ্ছে গিয়ে শিশুকে বিছানায় তুলেছে, এই এই তার সে যদি, আমি আপনার কথা বুঝতে পারছি, এই কথাগুলো অনেক ক্ষেত্রে বিতর্কিত হয় বা অনেকে মানতে চায় না, বা নাস্তিকরা প্রমাণ করার চেষ্টা করে বা প্রমাণ করে, কিন্তু ধর্মিক এটা মানে না, কারণ এটা প্রত্যেক ধর্মে আপনার আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু লম্পট চরিত্রহীন অনেকে বলে, এবং বাংলা সাহিত্য ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন। আচ্ছা আচ্ছা, আমার বাবুটা কান্না শুরু করেছে, বাবুটা কান্না শুরু করেছে, আমি এখন তাহলে আপনাকে বিদায় জানাই। বাবা বাবা একটু, বাবা একটু কান্না করো না বাবা। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আরেকদিন কথা হবে, আমার বাবুটা এখন কান্না শুরু করেছে, আমি এখন আমার তাহলে এখন যেতে হবে ভাই, আমি খুবই দুঃখিত, আপনাকে আরেকদিন সুযোগ দিব। আমার আশা পূর্ণ। বাবা 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 বাবা, সাথে চাই দাদা। হ্যালো, আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই, কথা কেটে যাচ্ছে। বাবা 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 বাবা, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিদায় জানিয়ে আপনাকে আরেকদিন যুক্ত করব, ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা। আচ্ছা বাবা, তুমি কি লাইভে যাবে একটু? তুমি আমার সাথে একটু লাইভে যাবে? আচ্ছা, এই যে দেখো 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 দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। আচ্ছা, আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য, আমার বাবু এখন চিৎকার শুরু করেছে, আমি এখন তাহলে বিদায় জানাই সবাইকে, ভালো থাকবেন, বাই বাই, শুভরাত্রি।